আমার বাবার নাম রোশন মিয়া, আমার আমার মাতার নাম সাকি বেগম, আর আমার চাচার নাম জাহাঙ্গীর আলম। স্যার একটাই কথা, আমার স্বামী আমার সাথে দেখা করতে চাইছিল রাত 11টা বাজে, কিন্তু কোন আমারে দেয় নাই বেরোতে। ওই দিন আমি অসুস্থ ছিলাম, আমার মাথা প্রচন্ড ব্যথা ছিল, আমি শুয়েছিলাম। আমি বলছি গরিব, আমি বলি আমি আমার ছোট ভাই বলছে আপু ভাই আমি কইছি আইব তুমি দেখা করতা না। আমি কইছি তুমি আমার ডাক দিও গরিবটার দিকে। হ্যাঁ আবার টিভি চেয়েছিল, তারপরে হ্যাঁ ও ঘুমাই গেছে, টিভি বন্ধ করে দিয়েছে, আমিও ঘুমাই ফেলছিলাম ওষুধ খেয়ে। আমি বলছি আমি পরে রিটেম দেখে আমি উঠে ওর সাথে দেখা করতে যাবো। ওই সময় জাহাঙ্গীর কাকা হেঁড়ে দেখে দেখে দরটা দুইটা গড়ে নিয়ে বসে রাখতা। এক কথা ওরে আমার বাবা আমার চাচা ওরে ইট দিয়ে মারতে মারতে ওরে রক্তান্ত করে ফেলছে। স্যার আমি তো আশা করি নাই, স্যার আমি তো ওর জীবন ভিক্ষা চাইছিলাম, ওর সাথে আমার মিলন ঘটাইয়া দিতে চাইছিলাম, আমি তো এটা চাই নাই স্যার। আমার এখন আমার বাসা থেকে আইতে দেয় নাই, আমি জোর করে আসছি, আমার জেঠি যদি আমার না আনতো আমি আইতে পারতাম হলো না স্যার। আমার কাকি আমার মুখ চাপা রক্তানোর কথার আওয়াজ আনতে দেয় না স্যার, আমি তো এটা চাই নাই, আমি এটা আশা করি নাই স্যার, আমি এটা আশা করি নাই। ওর যখন মৃত্যু হয়েছে ওদেরও মৃত্যু দিতে হবো, ওদেরও ফাঁসি দিতে হবো, এটাই কথা। ওদেরও আমি মৃত্যু চাই। ওর নাম মাহিন, মাহিন আমার স্বামীর নাম। মাহিন সম্পর্কটা আস্তে আস্তে দীর্ঘ হয়েছে আমার চাচা, হঠাৎ কিভাবে রিলেশন হয়েছে কোথায় থেকে হয়েছে এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ মিলন যখন ঘটাইছে এটা হইবেই, খোদার ইচ্ছা হয়েছে আমার মিলন ঘটাইছে। আচ্ছা ওদের তোমার চাচা আর তোমার বাপে মিলে কি ওর তোমার সামনে মারছে নাকি? আমি ঘুমাইছিলাম, মাহিনের গলার আওয়াজ শুনছি, ও যে কান্না করেছিল, ওর মুখ বাড়ে হয়তো মারছে না হাতে মরছে বলতে পারি না, ও চিৎকার আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে আমি দরজা মেলে দেখি ওর পুরো সমস্ত মুখে সমস্ত শরীরে রক্ত। আমি ইমন ভাই তোমার আমি কালকে ফোন করছিলাম, আমি তোমারে ফোন করছিলাম আমি মাইনের খবর নিতে, তুমি আমারে দেও নাই ভাইয়া, ভাইয়া তুমি আমারে ফোন দেয় নাই ভাইয়া, আমি তোমারে কালকে বলছিলাম মাইনের কাছে আমারে নিয়ে যাও, তুমি আমারে নিয়ে যাও নাই ভাইয়া, তুমি আমারে নিয়ে